সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম বরিশালের নারীকে রিমান্ডে নিয়ে স্পর্শকাতর স্থানে আঘাতের অভিযোগ টিকটক হৃদয়ের সহযোগী হিরো অনিক সহ গ্রেফতার পাঁচ রিমান্ডে নারীকে নির্যাতন দুই পুলিশের বিরুদ্ধে এখনো মামলা হয়নি এক নারী ভালোবাসা নিয়ে পাল্টা পাল্টি ছুরিকাঘাত মার ডেকে সর্বস্ব লুটে পালালো পাতানো মেয়ে জামাই এবার দেখুন বিস্তারিত সংবাদ বরিশালের নারীকে রিমান্ডে নিয়ে স্পর্শকাতর স্থানে আঘাতের অভিযোগ বরিশালে হত্যা মামলায় গ্রেফতার এক নারীকে রিমান্ডে নিয়ে পুলিশের বিরুদ্ধে যৌনাঙ্গে আঘাতের অভিযোগ উঠেছে ওই নারীকে গ্রেফতার পর পুলিশ আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শেষে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পহেলা জুলাই পুলিশ ওই নারীকে হাজির করে এ সময় তিনি আদালতের সামনে খুঁড়িয়ে হাঁটছিলেন এই দৃশ্য দেখে ওই নারীর আইনজীবী মজিবুর রহমান তার উপর কোনো নির্যাতন হয়েছে কিনা জানতে চান পরে তিনি তার আইনজীবীর কাছে যৌনাঙ্গে আঘাত করার অভিযোগ করেন ওই নারীর আইনজীবী মজিবুর রহমান বলেন তাকে যখন ম্যাজিস্ট্রেটের সামনে আনা হয় তখন তার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা ম্যাজিস্ট্রেট দেখতে পান এ সময় তাকে মারধরের কথা জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার স্বীকার করেন পরে ম্যাজিস্ট্রেট একজন নারী কনস্টেবলকে দিয়ে খাস কামড়ায় নিয়ে পরীক্ষা করে তার শরীরের গোপনীয় জায়গাসহ বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন আছে বলে জানতে পারেন এদিকে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তবে এ বিষয়ে বিভাগীয় তদন্ত হচ্ছে বলে জানান তিনি এদিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিনের বেঞ্চ সহকারী নাহিদা খানম বলেন ওই নারী আসামি বরিশালের উজিরপুর থানায় রিমান্ডে নির্যাতন ও যৌন হয়রানির অভিযোগ আনলে বিচারক ঘটনাটি তদন্তের আদেশ দেন একই সঙ্গে বরিশালের পুলিশ সুপারকে হত্যা মামলাটি তদন্ত করতে বলেন আদালত প্রসঙ্গত এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে গত পঁচিশে জুন শুক্রবার গভীর রাতে বরিশালের উজিরপুরের এলাকায় বাসুদেবকে পিটিয়ে হত্যা করা হয় জুন একটি ডোবা থেকে বাসুদেব চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয় বাসুদেবের ভাই পরের দিন ওই ডোবা সংলগ্ন বাড়ির এক নারীকে আসামি করে থানায় হত্যা মামলা করেন টিকটক হৃদয়ের সহযোগী হিরো অনিক সহ গ্রেফতার পাঁচ ভারতের নারী পাচার কাণ্ডের অন্যতম হোতা রিফাতুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয়বাবুর সহযোগী মগবাজারের শীর্ষ সন্ত্রাসী অনিক ওরফে হিরো অনিক সহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব রাজধানীর হাতির ছিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে বিদেশি অস্ত্র গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে সোমবার পাঁচে জুলাই দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মৈন এ তথ্য নিশ্চিত করেন রিমান্ডে নারীকে নির্যাতন দুই পুলিশের বিরুদ্ধে এখনও মামলা হয়নি হত্যা মামলার নারী আসামিকে রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগে বরিশালের উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল আহসান ও পরিদর্শক তদন্ত মাইনুল হোসেনকে থানা থেকে প্রত্যাহার বা ক্লোজ করা হয়েছে তাদেরকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করারও নির্দেশ দেওয়া হলেও এখানে মামলা দায়ের করেনি পুলিশ সুপার সোমবার পাঁচই এপ্রিল দুপুরে বরিশাল রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন একজন এসপিতে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন ডিআইজি আরও বলেন যেহেতু আদালত আদেশ দিয়েছেন তাই ঘটনার সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছি আজ বরিশালের উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আহসান পরিদর্শক তদন্ত মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে প্রসঙ্গত গেল ছাব্বিশে জুন বরিশালের উজিরপুর উপজেলার জামবাড়ি এলাকা থেকে বাসুদেব চক্রবর্তী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় তার ভাই বরুণ চক্রবর্তী ওই দিনই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ওই মামলায় এক নারীকে আসামি করা হলে ওই তাকে গ্রেফতার করে পুলিশ পরবর্তীতে পুলিশ আদালতের কাছে রিমান্ড আবেদন করেন পুলিশের পাঁচ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে গত ত্রিশে জুন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উজিরপুর আমলি আদালত ওই নারী আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড শেষে গত দোসরা জুলাই ওই নারীকে আদালতে হাজির করে পুলিশ এ সময় তাকে খুরিয়ে হাঁটতে দেখের কারণ জানতে চান আদালত পরে ওই নারী আদালতের কাছে তাকে শারীরিক এবং যৌন নির্যাতনের অভিযোগ করেন পুলিশের বিরুদ্ধে আদালত একজন নারী কনস্টেবল দিয়ে তার শারীরিক পরীক্ষা করে সরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পায় এক নারীর ভালোবাসা নিয়ে পাল্টা পাল্টি ছুরিকাঘাত বগুড়া শহরে মালগ্রাম দক্ষিণ পাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন রোববার চারে জুলাই রাতে তাকে ছুরিকাঘাত করলে মধ্যরাতে হাসপাতালে মারা যান তিনি নিহত ব্যক্তি বগুড়া শহরের মালগ্রাম দক্ষিণ পাড়ার টুলুমিয়ার ছেলে জোবাইর হাসান পুলিশ ও এলাকাবাসী জানান বগুড়া শহরে মালগ্রাম দক্ষিণ পাড়ার টুলুমিয়ার ছেলে জোবাইর হাসান ইট ভাঙা শ্রমিক একটা মেয়েকে ভালোবাসতেন ওই মেয়েকে প্রতিবেশী সাব্বির হোসেনও ভালোবাসেন এ নিয়ে জোবাইর ও সাব্বিরের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বিরোধ তুঙ্গে উঠলে রোববার চারে জুলাই রাত সাড়ে নয়টার দিকে জোবাইরের লোকজন মালগ্রাম দক্ষিণ পাড়ার সাবেক মেম্বার বাদশাহ মিয়ার বাড়ির সামনে সাব্বির হোসেনকে ছুরিকাঘাত করে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এর জের রাত দিকে লোকজন জোবাইরকে একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন রাত সাড়ে বারোটার দিকে জোবাইর হাসান মারা যান খুনের পর এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে সদর থানার ইন্সপেক্টর তদন্ত আবুল কালাম আজাদ জানান প্রতিবেশী এক নারীকে ভালোবাসা নিয়ে জোবাইর ও সাব্বিরের মধ্যে বিরোধ চলছিল এর জের ধরে একে অপরকে ছুরিকাঘাত ও পাল্টা ছুরিকাঘাতে জোবায়ের খুন হন সাব্বির একই হাসপাতালে চিকিৎসাধীন নিহতের মরদেহ বগুড়ার সজিমিক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে মার ডেকে সর্বস্ব লুটে পালালো পাতানো মেয়ে জামাই মাদারীপুরে মার ডেকে ঘর থেকে সর্বস্ব লুট করে পালিয়েছে পাতানো মেয়ে ও জামাই এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী রাজুর উপজেলার বাজিতপুর ইউনিয়নের গঙ্গাবর্দি এলাকায় ঘটনা ঘটে ভুক্তভোগীর পরিবার জানায় প্রায় ছয় মাস আগে মাদারীপুর জেলা কারাগারে থাকা অবস্থায় ওই এলাকার মিন্টু তপাদারের সাথে পরিচয় হয় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাগাইদিয়া গ্রামের মিরন শিকদারের এ সময় দুজনের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয় পরে দুইজনে জামিনে মুখ হলে স্ত্রীকে সাথে নিয়ে মিরন মিন্টুর বাড়িতে আসে পরবর্তীতে মিন্টুর মা আমেনা বেগমকে মিলনের স্ত্রী মিতা মজুমদার ধর্ম আত্ম হিসেবে মা ডাকে এরপর ভয় পরিবারের মাঝে শুরু হয় যাতায়াত বাড়ে আত্মীয়তা এরই অংশ হিসেবে গত দশে জুন মিরনমিতা দুজনে মিন্টুর বাড়িতে বেড়াতে আসে পরে গত বুধবার সকালে ঘর থাকা পাওয়ার গ্রিডের থেকে পাওয়া নগদ ছয় লাখ টাকা ও স্বর্ণলঙ্কা সহ দশ লাখ টাকার মালামাল নিয়ে কৌশলে পালিয়ে যায় মিরোনমিতা তাদের ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগ করা তা বন্ধ পায় ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও এ ব্যাপারে রাজৈ থানার অভিযোগ দায়ের করেছেন তারা এদিকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ ভুক্তভোগী বেগম আমিনা বলেন ঘরের ভেতর গোপন কক্ষের বিশেষভাবে রক্ষিত নগদ টাকা ও স্বনালঙ্কার নিয়ে পালিয়ে গেছে মিতা ও তার স্বামী মেয়ে হিসেবে আশ্রয় দিয়েই এই ঘটনার শিকার হতে হয়েছে প্রশাসনের সহযোগিতা প্রতারকদের বিচার চাই আমিনার ছেলে মিন্টু তাপাদার অভিযোগ করে বলেন টাকা ও স্বনালঙ্কার নিয়ে লাপাত্তা মিরনো মিতা এই ঘটনার থানায় লিখিত জানালেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি করছি রাজৈরী থানার ওসি তদন্ত মোহাম্মদ আনোয়ার হোসেন জানান প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথে আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম